কথা হল যে আহোম জনগোষ্ঠীয় জনজাতি কোনো মর্যাদা বিচারিছে কি কারণে বিচারিছো যে আমি দেখিছো যে বিভিন্ন ক্ষেত্রের পর আহোম জনগোষ্ঠীর যখন লোক আছে সকল ক্ষেত্রপ্রায় ক্রমান্বয়ে আঁতরি যাবলে বা আঁতরাই নিবলে কোনোবাই প্রয়াস করছে। এই রাজনৈতিক ক্ষেত্রখনের কথাই আপনাদের কক, সাংস্কৃতিক জগৎখনের কথাই লাগিলে আপনাদের কক, ভূমি অধিকার কথাই কক, অর্থনৈতিক স্বাবলম্বিতার কথাই কক, গোটেই ক্ষেত্রবিলাকরপর আহোম জনগোষ্ঠীর প্রতিনিধিসকলক উঠি অহা নবপ্রজন্মর প্রতিজন প্রতিনিধিকে আঁতরাই যার একটা প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর এই প্রক্রিয়া যদি ক্রমান্বয়ে চলি থাকে তেতিয়ালে আহোম জনগোষ্ঠীর লোকসকলে অসমতেই সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে জীবন অতিবাহিত করব লাগবে। এই প্রক্রিয়াটার উপশম পাবর কারণে আমি 50 লাখ আহোম জনগোষ্ঠীর রাইজ একত্রিত হবে আর লগত 5 জনগোষ্ঠীক লৈ আমি জনজাতিকরণের মর্যাদা বিচারিছো। তার অর্থ এইটো নহয় যে কেবল জনজাতিকরণের মাধ্যমেদি আহোম জনগোষ্ঠী বা অন্য 5 জনগোষ্ঠীর লোকসকলে সুরক্ষিত ভবিষ্যতের দিকে গতি করবে এই কথা নহয়। যি ধরনের এটা প্রক্রিয়া আরম্ভ হয়েছে, যি ধরনের খিলঞ্জীয়া নিগ্রহিত হয়েছে, নিজের ভূমিত নিজের ঘরতে খিলঞ্জীয়া যদরে রাজপথে ওলাইলিয়া পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশ যাতে অনাগত দিনত নাহে তার কারণে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের মর্যাদা পড়া খুবই প্রয়োজনীয় বিষয় হয়ে পড়ছে। যদি 6 জনগোষ্ঠীর রাইজে জনজাতিকরণের মর্যাদা নাপায় তাহলে অনাগত দিনত হাতত না থাকিব, আনে নালাগে, বিধানসভাখনও খিলঞ্জীয়া রাইজর আধিপত্য না থাকিব, প্রতিনিধিসকল বহিরাগত হব আর মুখ্যমন্ত্রীজনও খিলঞ্জীয়া মনের মানুষ নহব। সেই কারণে আমি 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের মর্যাদাটা খুব সোনকালে সরকারের পর বিচারিছো। এটা সাংবিধানিক একটা ডিমান্ড, এটা একটা পলিটিক্যাল ডিমান্ড। আর দ্বিতীয় কথা হল যে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রক্রিয়াটা প্রারম্ভিত হওয়ার লগে কোনো কোনো ব্যক্তি এনে কব খোঁজে যে 6 জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদা দিলে এক্সিস্টিং যাক ট্রাইবেল আছে তখনলোকর কবাত অধিকার ভোগ করার ক্ষেত্রে হানি বিঘিনি হব। কিন্তু পোনপটিয়াভাবে আমি স্পষ্টভাবে জানাই দিব বিচারিছো যে এক্সিস্টিং ট্রাইবেল সকলের কোনো ধরনের হানি বিঘিনি নোহাকে আমি নতুনকে জনজাতীয় অন্তর্ভুক্তি হব বিচারিছো আর ইয়ারপর কারো অধিকার খর্ব নহয়। কেবলমাত্র অসমখন অসমিয়ার হব, অসম প্রতিটি সম্পদের উপর অসমিয়ার আধিপত্য থাকিব, অসম বিধানসভাখন অসমিয়ার দপদপনি চলিব, এই কথাবোৰৰ কারণে আমি জনজাতিকরণের মর্যাদা বিচারিছো। খালি পলিটিক্যালি এই কথাবিলাকৰ মাজত এটা বিভেদনা হয়েছে, কিন্তু সকলে বুঝি পাইছে, জনজাতীয় রাইজকলেও বুঝি পাইছে এই কথাটো আর অজনজাতীয় রাইজকলেও বুঝি পাইছে। যদি অসম সুরক্ষিত হবলগীয়া হয়, অসমত যদি খিলঞ্জীয়ার দপদপনি থাকবলগীয়া হয়, ভূমি অধিকার যদি অসমীয়ার ওসর থাকিব লাগে খিলঞ্জীয়ার ওসর থাকিব লাগে, অর্থনৈতিক অধিকার যদি খিলঞ্জীয়ার থলগী রাইজর ওসর থাকিব লাগে, তেতিয়ালে অসমৰ 6 জনগোষ্ঠীক জনজাতিকরণের বাদে কোনো একটা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি এই মুহূর্তত সরকারের ওসরতো নাই আর অসমীয়া রাইজর ওসরতো নাই। এই কারণে আমি 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের মর্যাদা বিচারিছো আর আপনার মাধ্যমে পুনর্বার সরকারের ওসর সাজু এই কথাটো দাবি উত্থাপন করছো। আহোম জনগোষ্ঠীর বহুকিটা দল সংগঠন আমি চৰাইদেউ জেলার সোণাৰী কংসু হোটেল আমি লগ হয়েছি। লগ হওয়ার মূল কথাটোই হয়েছে জনগোষ্ঠীটোর যে দাবি দাবা, এই দাবি দাবা আসলে আমি কেনেদরে আগবাই লৈ যাম, সংগ্রাম আমি কেনেদরে আগবাই লৈ যাম, আগন্তুক 26 নির্বাচন আহি আছে, গতি প্রতিটি আসলে নির্বাচনতে এই জনগোষ্ঠীটোক এই প্রতিখন সরকারে আসলে ঠগি যাব। আজি আমি লগ হয়েছো সোণাৰীত টাইপা আকাশু আহোম সভা, আহোম জাতীয় মহাসভা, কুড়ালং সমাজ, মেন আংরাই, টাই আহোম জাতীয় পরিষদ, আহোম সেনা, আহোম জাতীয় গণমঞ্চ, পূর্বাঞ্চল টাই সাহিত্য সভা, উজনি অসম সুরক্ষা পরিষদ। আর আজি আমি বহুকিটা বিষয়ে আলোচনা করা হল আর আবার আজি সংবাদ মাধ্যমের যোগেদি কথাখিনি খুব স্পষ্ট যে 2014 চনের প্রায় বিজেপি সরকার দিল্লীত শাসন করেছে আর 16 চনের শাসন করেছে আর সেই সময়ের 14 চনের প্রায় আমাক বারে বারে করে অহা হয়েছিল যে এই জনগোষ্ঠীটোর যে 50 লাখ জনসংখ্যার লোক এই জনগোষ্ঠীটোক আমি জনজাতিকরণ প্রদান করা হব। কিন্তু প্রায় আজি 10টা বছর সেই 14 চনের পর যদি চাও আমি 24 পার হয়ে গুছি গেল। এই 10টা বছর কিন্তু এই জনগোষ্ঠীটোক বারে বারে প্রতারণা করা হল আর প্রতিটি কথাই প্রতিটি আলোচনায় আসলে একোটা ভেকু ভাণরে রূপান্তরিত হয়েছে।
কেতিয়াবা কয় আমি দিল্লীত আমার রাজ্যসভাত আপনার বিল উখাপন করেছো, খুব কম সময়ের ভিতরে আপনার জনজাতিকরণ প্রদান করা কথা সিমানতে শেষ আর এনেদরে বছর পার হয়ে গেছিল। আজি আমি গোটেই সংগঠনকিটাই আগন্তুক দিনত কেনেদরে আমার কার্যপন্থা নিরূপণ করি ইয়ার আমার বিস্তৃত আলোচনা হল আর কেটামান আমি প্রস্তাব লৈছো আর এই প্রস্তাবকিটা আমি সংবাদ মাধ্যমের যোগেদি দিসপুরক দিল্লিক আর রাজ্যক জানাব বিচারিছো। এক নম্বর হয়েছে দিল্লি যাত্রা, আমি প্রতিটি সংগঠনে মিলি আমি দিল্লি যাত্রা করি আর আমি প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, জনজাতীয় পরিক্রমা মন্ত্রী, অসমৰ যিসকল সাংসদ আছে বা বিরোধী যিসকল অসমৰ সাংসদ আছে সকলো লগ করে এই বিষয়টির উপর তেওঁলোকক স্মরণ পত্র প্রদান করা হয়। দুই নম্বর দিল্লিত রাষ্ট্রীয় পর্যায়ের আমার যে মূল দাবি সেই দাবির উপর রাষ্ট্রীয় পর্যায়ের এখন আমি প্রেস মিট আয়োজন করা হবে। দুই নম্বরটি হয়েছে আহোমর পীঠ স্থান বলে কব লাগবে শিবসাগর, এই শিবসাগরতে আমার মূল দাবির উপর জনজাতিকরণের দাবির উপর এখন বিশাল রাজহুয়া সভা আয়োজন করা হব নভেম্বর মাহ। তিন নম্বর বিষয়টি হয়েছে আমার রাজনৈতিক এখন অভিবর্তন, এই অভিবর্তন আমি ডিসেম্বর মাহত গুয়াহাটি সদরত আমি গুয়াহাটিত আমি আয়োজন করা হব। চারি নম্বর কথাটো হল এখন সমিতি গঠন করে দিয়া হয়েছিল, এই সমিতিখনের অধ্যক্ষ আছিল আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরি, যখন সমিতিয়ে প্রস্তাব প্রেরণ করব লাগিছিলে দিল্লিলৈ, প্রতিবেদন পঠাব লাগিছে দিল্লিলৈ, কিন্তু তেওঁলোকে আজি কুপিত কিন্তু এই প্রতিবেদন কিন্তু দিল্লিলৈ পঠোৱা নাই। গতিকে আমি আমার গোটেই আহোমৰ গোটেই দল সংগঠনখিনি একেলগে গৈ মুখ্যমন্ত্রীক লগ করি আর এই বিষয়টো আমি পুঙ্খানুপুঙ্খে আলোচনা করা হব যাতে এই প্রতিবেদন আজিলৈকে কিয় আসলে দিল্লিলৈ তেওঁ পঠোৱা নাই আর বাকি জনজাতিকরণের গোটেই বিষয়টো আমি তেওঁলোকৰ পুঙ্খানুপুঙ্খকে আলোচনা করা হব। আর উজনি অসম সুরক্ষা করার স্বার্থত আমি আলোচনা আগবাই নিয়া হব। মৰাণ মটক চাহ জনগোষ্ঠীর আরম্ভ করে যখন ইয়াত মিচিং লোক আছে, কছারি লোক আছে, সকলো আমি যান উজনি অসমের লোক আছে সকলোর লগত আমি আলোচনা করি এই গোটেই বিষয়টি আসলে উজনি অসমক আমি কেনে সুরক্ষা প্রদান করা হব, আমি রাজনৈতিকভাবে হোক বা অর্থনৈতিকভাবে হোক বা ভূমির অধিকার হোক কেনেকে আসলে আগবাই নিয়ে গোটেই বিষয়টি আলোচনা করার আজি আমি সিদ্ধান্ত গ্রহণ করছি। ধন্যবাদ। সোণাৰীৰ এই ঠাইত যত আমি বহুকেইটা সংখ্যা অংশকক্ষ আমার আহোম সংগঠন লগ লাগিছে, আটাইবোৰকে লৈ কৰা এটা সংগঠনও আছে উজনি অসম সুরক্ষা পরিষদ। তো আমি আটাইখিনিয়ে কেটামান সিদ্ধান্ত ললো, এই সিদ্ধান্তকেইটা ইতিমধ্যে আমার রাজকুমারদেবে আপনার আগলে কৈছে। আমার মূল কথাটো হল যে যিখিনি খিলঞ্জীয়া মানুহ অসমে স্বাধীনতা হেরুয়ার সময়ত আছিল উজনি অসমত, সেই মানুহখিনিৰ অবস্থা আজি যথেষ্ট বেয়ালে গৈছে, আমাক আউট নাম্বার্ড করে দিয়া হয়েছে, বেলেগ বেলেগ ধরনের বিভিন্ন পর্যায়ের শোষণ করা হয়েছে, যার কারণে আজি অলপ দিনের আগতে এই উজনি অসমতে শিবসাগরক কেন্দ্র করে একটা ডাঙর আপলোড আপনাদের দেখিলে। এই আপচার্জটি একটা পলিটিক্যাল রহন হানিবর কারণে যুক্ত আসুর আন্দোলনটি করা হয়েছিল, প্রথমতে বহিরাগত করে পিছত বিদেশীলে গৈ কেটা বছর আন্দোলন করা হল, 855 জন শহীদ হল, তারপর কথাবর অসমীয়া মানুষে জানে, এইটুকুকে মিয়ার এগেইনস্টে বলে কই ইতিমধ্যে কালার করবলে যত্ন করেছে। আমি দৃঢ়ভাবে কৈছো যে আজির আলোচনার যোগেদি হেতু অসমৰ ৰাইজলৈ কৈছো যে এই আপচার্জটো উজনি অসমৰ মাজত হওয়া এই খিলঞ্জীয়া আপচার্জটো এইটো মিয়ার এগেইনস্টে নহয়, মিয়াক আমি খেদিব নালাগে সেই কথাটো কোৱা নাই, কিন্তু তেওঁলোকক খেদাটো আমি বিজ্ঞানসন্মতভাবে খেদিম, তেওঁলোকে কৰা কামবোৰ ইয়াৰ মানুহে কৰিব, তাৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰাৰ সিদ্ধান্ত লৈছো। আৰু গোটেই অঞ্চলটোৱে এগেৰিয়ান, কৃষিৰ ওপৰত নিৰ্ভৰশীল এটা এৰিয়া, গতিকে গভৰ্ণমেণ্টে আমাক এই কৃষিটো মেকানাইজড লাইনত নিবৰ কাৰণে হেল্প কৰিব লাগে, আৰু মোৰ সাইণ্টিফিকেলি যিমানবোৰ মানে গভৰ্ণমেণ্টৰ আঁচনি আছে সেই আঁচনিবোৰৰ ভিতৰত মোৰ সাইণ্টিফিকেলি আমি আমাৰ এই অঞ্চলৰ মানুহখিনিক এগেৰিয়ানভাৱে আগুৱালৈ গুচি যাম। আমাৰ ইয়াত অসমৰ মানুহে তাঁত বোৱাৰ কথাটো আমি এটাই জানো, আমি উজনি অসমত যদি 30,000 লুমছ আমাৰ মানুহৰ মাজত দিওঁ, প্ৰত্যেকখন লুমছত যদি এখনকৈও গামোচা পাৰ ডে ওলায়, তেতিয়াহ'লে অকল অৰ্থনৈতিক শক্তিশালীটো নহয়, আমাৰ মানুহখিনিয়ে এটা ইকনমিক ট্ৰেণ্ডো পাব। আৰু দুই নম্বৰ কথাটো হ'ল যে যিটো আমাৰ অৰ্থনৈতিকভাৱে আমাৰ মানুহখিনি এতিয়া কোনোবাই 1,200 দি দিছে, কোনোবাই কিবা কৰিছে, এইবোৰ মানে টেম্পৰৰী কথা, এই টেম্পৰৰী কথাবোৰৰ যোগেদি জাতি এটা ধ্বংস হ'ব,
আমি সমগ্র পৃথিবীর বুরঞ্জিত এনেকা বহু কথা দেখিছো। ভেনিজুয়েলা কমপ্লিট রূপে আনের ওপর গুছি গেল, ইতিমধ্যে শ্রীলঙ্কাত কি হল আপনাদের দেখিছে, পাকিস্তান কি হয়ে আছে দেখিছে। গতি এইবর ক্ষেত্র যাতে ভারতের একবারে মূরত থাকা অঙ্গরাজ্য যা স্পেশাল হিস্ট্রি আছে, এন্টায়ার ইন্ডিয়া ওয়াজ সাবজুগেটেড বাই দোজ মাইটি ফোর্স ইন দ্যাট টাইম, কিন্তু অসমক নয়ারে 17 টাইমস এটেক করার পিছতো আমি আমার পূর্বপুরুষের সেই যে শৌর্য বীর্য সেই আজির দিন আমি সেইটো দিনের কথা নহয়, আজির দিন যদি ইন্টালেকচুয়ালি এটেক আপ করব লাগে তার কারণে উজনি অসমৰ ৰাইজে জাগ্রত হয়েছে, জাগ্রত হব আর কম দিনের ভিতরতে নিজের নিজের যিখিনি কাম করবলগা আছে করবলে যত্ন করব। গভর্নমেন্টে আমাক দিবলগাখিনি দিব লাগে। আমি কৈছো যে উজনি অসমৰ মাটিখিনি ঠিক আছে কনস্টিটিউশনালি আমার নহয় নোৱাৰি, কিন্তু ইয়াত যত্ন করে রাখব পাৰি, যেনে বেল্ট করে ট্রাইবেল রাখব পাৰে, ব্লক করে দরকারি মাটিখিনি রাখব পাৰে। আমি কৈছো যে 1826 চনত যিখিনি খিলঞ্জীয়া মানুষ উজনি অসমত আছিল সেই মানুষখিনির মাটিখিনি দরকার হলে বেল্ট, দরকার হলে ব্লক, যি করে হলেও রাখি দিব লাগে, যাতে আমার হাতের মাটিখিনি গুছি না যায়। এক দুই নম্বর কথা, অর্থনৈতিকভাবে গভর্নমেন্টে যুর আঁচনি সেইবর আমি করবলে যত্ন করিম। তার কারণে যদি রাজনৈতিকভাবেও আমি কথাটো এস্টাবলিশ করবলে যত্ন করব যদি লাগে তাহলে আমি সেইটো করবলে যত্ন করিম। মুঠ কথা এতিয়া আৰু কেবল কথাৰে উজনি অসমৰ মানুহক তেওঁলোকে আভুৱা ভৰাব নোৱাৰিব। আৰু আহোমসকল যিসকলে এন্টায়াৰ হিষ্ট্ৰিত এটা নতুন অৱস্থা ক্ৰিয়েট কৰিছে, এইসকলক ইমান বেছি তললৈ যাবলৈ দিয়াটো আমি বৰ দুখ পাইছোঁ। আৰু সেইটো কেৱল আমি দুখ পাই মনে মনে বহি থাকিম বুলিও ভবা নাই, গভৰ্ণমেণ্টে এইটো নভবা ভাল যে উই উইল এছাৰ্ট আৱাৰ পজিশ্যন। এই কথাখিনিকে আপোনালোকৰ যোগেদি আমি ৰাইজৰ মাজলৈ পঠাইছোঁ। আমি আশা কৰিম যে আমাৰ কোৱা কথাখিনি যাতে টুইষ্ট নহয়, এনেকৈ কৈছিলে মিয়া খেদিম বুলি কৈছিলে, মিয়া নেখেদো বুলি কৈছে, এই কথাবোৰ যাতে